हला हला देखें चार चक्कर एक मोटरसाइकिल जाते से আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? সৌদরব এখন বাজতেছে 12:19, এখন দুপুরে কিছু খাওয়া দাওয়া করবো, তো সেই জন্য আমি বাঙালি হোটেলে যাব। আজকে বাঙালি হোটেল থেকে কিছু খানা নিয়ে আসবো এবং বাঙালি হোটেলে কি কি পাওয়া যায় এবং তার প্রাইসটা কত সেই বিষয়ে আপনাদের সামনে আজ তুলে ধরবো। এবং যারা নতুন আসতে চান তারা জানেন যে সৌদি আরবে অনেকে ভাবেন যে সৌদি আরবে যাব পাক করব না, কিনে খাবো হোটেল থেকে, কিনে কিনে খাবো। তো হোটেল থেকে কিনে খেলে এক বেলা খেলে কত খরচ হয় আপনারা আমার এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে জাস্ট দুপুরের টাইমটা খেলে কত খরচ হবে। তো সেইগুলো হিসাব করে আপনারা সৌদি আরব আসবেন। এবং তো বাঙালি হোটেল দুই জায়গায় আছে এখানে আর কি কাছাকাছি, তো একটা আছে মিনিমাম 3 কিলো আর একটা একটু 5 কিলো। তো যেটা 5 কিলো ওটার আবার মাছের যে ভর্তাটা এটা অনেক সুস্বাদু খেতে এবং ভালো লাগে, সেই জন্য আমি 5 কিলো যেটা একটু দূরেরটা ওইটাই যাব। তো বন্ধুরা এই বাংলা খানাটার দাম নিচ্ছে 17 রিয়াল। তো আমরা দেখি এখানে কি কি দিয়েছে। এটা দিছে একটা সবজি, এখানে সালাদ, আর এখানে একটা খাসির গোস, একটা ভর্তা নিছি, এটা একটা ভর্তা, আর দিছে হচ্ছে ডাউল, আর লাস্টে যেটা এটা হলো চাউল। ডাউল আর চাউল বাঙালির সবচেয়ে প্রিয় খাবার। তো বন্ধুরা আমি প্রথমে শুরু করব ভর্তা দিয়ে। এটা হলো আপনার রুই মাছ ভর্তা, এই ভর্তাটার জন্য আমি 5 কিলোমিটার দূরে গেছি, এই ভর্তাটা অনেক খেতে অনেক সুস্বাদু। আর এখানে আছে খাসির গোস, বিসমিল্লাহ। তো এই ভর্তাটা অনেক স্পেশাল, এখানে আপনার রসুন ব্যবহার করছে, কাঁচা পেঁয়াজ, ধনে পাতা, রুই মাছ। তো সৌদি আরবের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখবেন আপনাদের ওখানে বাঙালি খানা কেমন দাম এবং কি কি পাওয়া যায় কমেন্টস করে জানাবেন। আমার ভিডিও দেখার পরে যে সকল প্রবাসী ভাইয়েরা আপনারা খেতে চান তাহলে যেতে পারেন, লোকেশনটা হচ্ছে আকিক, আকিক বিসমিল্লাহ হোটেল। সেক্ষেত্রে এটা নিচ্ছে চাউলের সাথে ডাউল, চাউল এবং খাসির গোস, সাথে সালাদ এবং এই সবজিটা। এই টোটাল একটা প্যাকেজ আপনার 14 রিয়াল, আর এই বাটাটা এই ভর্তাটা নিচ্ছে আপনার 3 রিয়াল, তাহলে টোটাল 17 রিয়াল। কিন্তু কেননা আমরা সৌদি আরব প্রবাসী যারা আছি আমরা সবাই জানি আপনার সৌদি আরব রিয়াদ সিটিতে আপনার 1/2 লিটার পানি 1 রিয়াল, আর আপনি 500 কিলোমিটার বা 1000 কিলোমিটার চলে গেছেন দূরে মরুভূমি, সেখানেও ঠিক সেই পানিটাই 1 রিয়াল। এটা হচ্ছে সৌদি আরবের নিজাম। এদেশে যদি অন্যায় করে তাহলে হাতটা কেটে দেয় বা আঙ্গুল কেটে দেয়। তো এই আইনটা যদি আমাদের বাংলাদেশে থাকতো তাহলে যারা গরিবের প্রতি অত্যাচার করে এবং মার্কেটিং রোজার মাসে যে সকল দাম বাড়িয়ে দেয় তারা কিন্তু এই ধরনের দাম বাড়াতে পারত না। দেখি খাসি গোশটা কেমন হয়। আলহামদুলিল্লাহ ভর্তাটা এতটাই সুস্বাদু, সম্পূর্ণ শেষ এবং খাওয়ার তৃপ্তি আরও রয়ে গেল। তো এই হোটেলের খাসির গোশটা টাটকা, তাজা, প্রতিদিন এটা প্রতিদিন আনে, এই জন্যই এই হোটেলের
খাসির গোশত আমি খাই, অন্য অন্য হোটেলেও খেয়েছি, কিন্তু অনেক আছে ফ্রিজের গোশত রাখে, আর এই বিসমিল্লা হোটেলে আকিক এখানে আপনি টাটকা গোশত রাখে। আলহামদুলিল্লাহ বন্ধুরা, আমার খাওয়া দাওয়া শেষ। আজ তাহলে এই পর্যন্তই, তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন, বাগান্নাত ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।